কৌশিক দাস বলছি বিজনেস কোচ সার্টিফাইড নিউরো সায়েন্স রিম্প্রেন্টিং লাইফ কোচ বর্তমান যুগে আমরা জানি এবং আমরা মানি ছাত্রছাত্রীদের প্রচণ্ড প্রতিযোগিতার মধ্যে দিয়ে চলতে হয় আমরা বলি র্যাট রেস প্রত্যেকটা মুহূর্তে তারা দৌড় হচ্ছে এবং আমরা এটাও জানি এবং এটাও মানি ডেফিনেটলি ছাত্রছাত্রীদের সামনে কিন্তু পরিষ্কার নয় তারা কোথায় পৌঁছতে চায় পরিষ্কার নয় তারা কেন সেখানে পৌঁছোতে হবে এবং পরিষ্কার একদমই নয় কি করে সেখানে পৌঁছবে তাদের গন্তব্যস্থানে ছাত্রছাত্রীদের মধ্যে বেশিরভাগই আমরা জানি অবসাদ প্রচণ্ড টেনশন এবং যে টেনশনের জন্য এবং যে প্রচণ্ড চাপের জন্য সারা বছর পরীক্ষার জন্য পড়ার পরেও পরীক্ষার সময় অনেক কিছু ভুলে যাওয়া পেছনের অতীতের কষ্ট কোনো পাস্ট পেইনফুল মেমোরিজ অবসাদ দুশ্চিন্তা লক্ষ্যহীনভাবে চলা এগুলো ছাত্র জীবনে কিন্তু ভয়ঙ্কর আকার বর্তমানে ধারণ করেছে এর থেকে বাঁচার পথ কী এর থেকে মুক্তি পাওয়ার পথকে যদি আমরা ছাত্র ছাত্রছাত্রীদের কাছে বলতে পারি কেন আমরা এটাও জানি যে ছাত্রছাত্রীরা কি করে লক্ষ্য সেট করতে হয় বেশিরভাগ জানে না কি করে লক্ষ্য নির্ধারণ করতে হয় গোল সেটিং করতে হয় কি করে গোল সেটিং করার পরে কি করে সেটাকে অ্যাচিভ করতে হয় জানে না এনএলপি নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম এমন একটা সাবজেক্ট এমন একটা পদ্ধতি যে পদ্ধতি থেকে বর্তমান যুগের যে ছাত্র ছাত্রীদের যে অসুবিধাগুলো সেটা মানসিকভাবে এবং মেন্টালি এবং ফিজিক্যালি সেগুলোকে ওভারকম করা যায় এনএলপি এক কথায় চেঞ্জ আমরা সবাই জানি আমরা সবাই জানি আমরা বলি মানুষের ব্রেন কম্পিউটারের মতন কথাটা একদম ভুল মানুষের ব্রেন মোটেই কম্পিউটারের মতন নয় কম্পিউটার তৈরি হয়েছে মানুষের ব্রেনের মতন সুতরাং যেরকম কম্পিউটারে সফটওয়্যার ডাউনলোড করতে হয় আপলোড করতে হয় এবং যখন সফটওয়্যারে কিছু ভাইরাস এফেক্ট হয় কম্পিউটারে অ্যান্টিভাইরাস মারতে হয় আমাদের যে বায়ো কম্পিউটার আছে এটাকে আমরা বায়ো কম্পিউটার বলি সেখানেও কিন্তু সফটওয়্যার আপলোড হয় আমরা মানুষ ছোটোবেলা থেকে কিছু ইনফরমেশন পাই সেই ইনফরমেশনগুলো হতে পারে বাবা মায়ের কাছ থেকে হতে পারে শিক্ষক শিক্ষিকার কাছ থেকে হতে পারে ফ্রেন্ডের কাছ থেকে হতে পারে সমাজের যে কোনো জায়গা থেকে এবং সেই ইনফরমেশানগুলোকে যদি আমরা সফটওয়্যার বলি আজকের আমরা যেভাবে চলি একটা মানুষ যেভাবে বিহেভ করে একটা বাচ্চা যেভাবে বিহেভ করে একটা ছাত্রছাত্রী যেভাবে আচার আচরণ করে এগুলো কিন্তু সব সেই সফটওয়্যারের আপলোডের ফল কিছু ভালো সফটওয়্যার আছে আবার কিছু এই ইনফরমেশন অনুযায়ী কিছু ব্যাড সফটওয়্যার আপলোড হয়ে যায় ব্রেনের ভেতরে এই ব্যাড সফটওয়্যারের জন্য কি হতে পারে ডিপ্রেশন ব্যাড সফটওয়্যারের জন্য টেনশন ব্যাড সফটওয়্যারের জন্য অ্যাঙ্গার রাগ ব্যাড সফটওয়্যারের জন্য হ্যাপিনেস না থাকা ব্যাড সফটওয়্যারের জন্য এক্সাইটমেন্ট না থাকা ব্যাড সফটওয়্যারের জন্য যদি আমরা এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে অ্যান্টিভাইরাসের মাধ্যমে যদি এই ব্যাড সফটওয়্যারটাকে রিমুভ করতে পারি আমাদের ব্রেন থেকে ইনফ্যাক্ট ছাত্রছাত্রীদের ব্রেন থেকে তাহলে কিন্তু একজন ছাত্রছাত্রী নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছতে পারে এবং একটা সুস্থ সবল জীবন লিড করতে পারে এবং তাদের সাফল্য দেখতে পারে কারণ অনেক ছাত্রছাত্রী জানেই না ভবিষ্যৎটা কি করে দেখে বর্তমানে চলতে হয় এনএলপি এন ফর নিউরো অর্থাৎ ব্রেন এল ফর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা যে সফটওয়্যারগুলো ছোটোবেলা থেকে আমাদের ব্রেনে আপলোড হচ্ছে সেই আপলোডেড সফটওয়্যার আমরা যখন বাইরে এক্সপ্রেস করি দুভাবে একটা হচ্ছে ভার্বাল একটা হচ্ছে নন ভার্বাল কথা বলে কথা না বলে এবং এই দুটোভাবেই অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এনএলপি এনএলপি পি ফর প্রোগ্রামিং যদি ব্রেনের এই ভাষাগুলোকে প্রপারলি প্রোগ্রামিং করা যায় তাহলে কিন্তু একটা ছাত্র ছাত্রীদের ব্রেনের মধ্যে ভালো কিছু সফটওয়্যার আপলোড হবে কিছু খারাপ সফটওয়্যার আর পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং সে কিন্তু একটা সুন্দর সুনিশ্চিত ভবিষ্যতের দিকে ক্রমশ এগিয়ে যাবে এবং দিনের শেষে একটা ভালো মানুষ হবে দিনের শেষে ইতিবাচক মানসিকতা নিয়ে সে বাঁচবে এনএলপি কাজ এটাই আমি কৌশিক দাস বিগত কয়েক বছর ধরে স্টুডেন্টসদের নিয়ে কাজ করছি এনএলপির ওপরে কাজ করছি প্রচুর স্টুডেন্টসকে লাইফ চেঞ্জ করেছি আসুন এনএলপি প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিম ভারতের সারা পৃথিবীর ছাত্রছাত্রীদের জীবন পরিবর্তন করি থ্যাংক ইউ